বাস থেকে আমরা নেমে পড়েছি পুরনো বাস স্ট্যান্ডের এখানে। দ্রৌপদী হোটেলের এখন নিজস্ব হোটেলে অনেকে মানে রুম আছে দ্রৌপদী হোটেলে। এই হচ্ছে ওইদিকে আসার রাস্তা, আর এই কোথায় বেরিয়ে গেলে হচ্ছে নিউ দীঘা। এই যে রাস্তাটা যাচ্ছে এটা নিউ দীঘা, আর একটি ওল্ড দীঘা বাস স্টপ। পেট্রোল পাম্প, এখান থেকে আমরা ঢুকছি ভক্তিসাগর হোটেল। এখানেও রয়েছে হোটেলটি, তো দেখে ভালোই লাগছে। এখন ভেতরে যাওয়া যাক। তবে বলে রাখি এই হোটেলটা কিন্তু এমনি বুক করা যায় না, অনলাইনে গো আই বিবো আর মেক মাই ট্রিপ থেকে বুক করতে হয়। আমরা ঢুকছি, এদের নিজস্ব পার্কিং রয়েছে দেখুন। পার্কিং হোটেলটা ঢুকি দেখি কি আছে। মোটামুটি রং টং ঠিকই আছে, সেহেতু পাথর বসানো, ওয়ালের ডেকোরেটিং সুন্দর করা আছে। এখানে অনেকগুলো রুম আছে, 201, 202, 203, 4, 5, 6। এখানে সামনে কাঁচ দিয়ে একটু ডিজাইন করা আছে। স্যার এখানে একটু কাজকর্ম চলছে, এই উপরে দেয়ালে পুটি করা আছে। আমরা রয়েছি 202 নম্বর রুম, এই যে 202। যাই হোক ঢুকি তারপর দেখাচ্ছি যে কী আছে রুমে। এই রুমে ঢুকেছি, আপনি সুইচ বোর্ড পাবেন। বাথরুম গিজারও আছে, শাওয়ার আছে, ঢুকে একটা মেশিন আছে, বালতি মগ আছে, কমোড আছে, কমোড টয়লেট, গেট ফ্ল্যাশও আছে। যাই হোক বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটু জলের আয়রনের জন্য একটু ইলিশ ইলিশ মনে হচ্ছে। এই দেখি ও সব জলে হোয়াইট আয়রন, ইলিশ আয়রন, পদ্ধতি বর্তমানে টাইলস হয় মোটামুটি ভালোই করা আছে। গিজারও আছে, আপনি এক্সস্ট ফ্যানও দেওয়া আছে, টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এবার দেখাই রুমের কি কন্ডিশন। এই বাথরুম থেকে বেরোলাম, বেরিয়ে এবার দেখি ঘরের, ঘর মোটামুটি ভালোই দেখুন। সামনে একটি আয়না আছে, সুন্দর আয়না, বিশাল বড় আয়না, আয়না আয়নার পরে রয়েছে ওয়ার্ড্রব। দেখি ওয়ার্ড্রব কি আছে। এসি ঘর, ওয়ার্ড্রবে একটা কম্বল দেওয়া আছে। এখানটা মোটামুটি কিছু নেই, ফাঁকা টাকা আছে। ওয়ার্ড্রব চলছে, এখানে একটা সোফা দেওয়া রয়েছে, ওয়ার্ড্রবটা পুরোটা খোলা যাচ্ছে না। মোটামুটি সোফাটা নো ডাউট ভালোই আছে, সোফাটা। এই হচ্ছে সোফা, দুটো কুশন দেওয়া রয়েছে। দেখো আমরা এখানে ব্যাগটা রেখেছি, সোফাটা মোটামুটি ভালোই আছে, ভালো সোফা, দুটো কুশন আছে। সামনে একটা টি টেবিল আছে, দুটো মগ, একটা জগ, একটা জগ, দুটো গ্লাস, একটা অ্যাশট্রে সবই রয়েছে। আর এদের মনে হয় নিজস্ব হোটেলের রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টের চারটা দিল দেখাচ্ছি আপনারা, যদি কিছু চান এখান থেকে অর্ডার করতে পারেন, পজ করে দেখে নেবেন। এদের নিজস্ব মেন হাউস রেস্টুরেন্ট রয়েছে, নিচে রান্নাবাড়ি হচ্ছে দেখলাম, এটা হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট এদের চারটে রয়েছে। যাই হোক টেবিলটাও ভালো, মোটামুটি ডেকোরেটিং করা রয়েছে। এখানে আয়না রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে, এখানে ড্রয়ার ফায়ার আছে। যাই হোক এটা পুরোনো হলেও মেনটেন করা রেখেছে। এসি
হিটাচি এসিও রয়েছে, এখানে আমাদের ভালোই ঠান্ডা হচ্ছে। ওদিকে দুটি চেয়ার চেয়ার রয়েছে, জানলা আছে, এখানে দিয়েছে তোয়ালে, একটা সাবান, একটা শ্যাম্পু, শ্যাম্পু সাবান, দুটো বালিশ, বিছানার চাদর। আর এখানে টিভি রিমোট রয়েছে, টিভিটাও চলমান, যেহেতু আমরা অন করেছি, এখন টিভি চালাইনি, দেখি টিভিটা চালালে দেখাতে পারবো পরে টিভিটা কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তখন যেমন দেখালাম টিভির রিমোট, এই এসির রিমোট রয়েছে, এসি আপনারা কম বেশি করতে পারেন। এই টিভি রয়েছে, টিভির রিমোট, এবার এই দুটো চেয়ার দিয়েছে, আর একটা বেড সাইড টেবিলও আছে, চার্জারের চা পয়েন্টও আছে, পর্দাটা লাগানো আছে। এবার কিন্তু মেন আকর্ষণ এই হোটেলের, এই যে আমরা এখন আসছি ব্যালকনিতে, ব্যালকনিতে বেরোলে কি দেখতে পাচ্ছেন, ওই যে ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, ওই যে ওই যে এই বিশ্ববাংলা গেট, এই সমুদ্র দেখাতে পারছি আপনার, এই যে পয়েন্ট করছি জায়গাটা, এই সমুদ্র, এই বিশ্ববাংলা গেট। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পারেন কেন, দেখুন এই যে এটা হচ্ছে এদের নিজস্ব পার্ক, ওই যে এটা হচ্ছে ভক্তিসাগর হোটেল রেস্টুরেন্ট, এটা হচ্ছে এদের এদের ব্যাক সাইড বলতে পারেন, এদের ফ্রন্ট সাইড বলতে পারেন। ওদিকে আবার যেটা বিকেলবেলা এখানে যে মেলা টেলাগুলো বসে, আমার এখানে যাই যে বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা পার্ক, এটা কিন্তু সেখানে। তাহলে কী দেখছেন, এই আমাদের দরজার ঘর থেকে বেরোলাম, বেরিয়ে একটু ব্যালকনি, ব্যালকনিতে আসলেই আপনাদের এই সিনারি। আমার মনে হয় 1600 টাকা বা 1650 টাকায় দীঘাতে এই সময় এরকম সুন্দর জিনিস পাওয়া খুবই মুশকিল। এখানে ব্যালকনি রয়েছে, এসিও রয়েছে, এই যে আপনাদের প্রতিটা কি দেখি, যেহেতু সমুদ্রের হাওয়া এখানে একটু জং করে গেছে, সমুদ্রে নোনা জলের হাওয়া একটু জং করে, এটা কি দেখি ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। এখানে ডেকোরেটিং করা আছে, সুন্দর ডেকোরেটিং করা আছে, ব্যালকনিটা ভালোভাবে ডেকোরেটিং করা আছে। বাচ্চা কাছে আসলে সব থেকে সুবিধা, কারণ এদের এখানে হাতি রয়েছে, দোলনা রয়েছে, লিফ্ট রয়েছে, সব কিছু রয়েছে, ঠেকি রয়েছে, এখানে হয়তো রান্না টান্নাও চলে, এখন হয়তো চলছে না, দোলনা টোলনা সিটিং এরিয়া রয়েছে। মানে এক কথায় বলতে গেলে 1600 টাকাটা দারুণ। এই যে বিশ্ববাংলা গেট, আর এই যে দেখলেন, যাই হোক আমি এত কিছু দেখালাম, রুমটা দেখালাম, সব কিছুই করলাম, এই যে সমুদ্রের ধার তার দেখতে পাচ্ছেন, ওই যে দেখাচ্ছি সমুদ্রের ধার, এই যে সমুদ্রের সাইডে সব পাড়ের দোকানগুলো, এই বিশ্ববাংলা গেট। এখানে বিকেলবেলাতে লোকে লোকরান্ন হয়ে যায়, যাই হোক এখন 12টা বাজে প্রায় 1:08, এখন অত লোকজন নেই, লোকজন স্নান করতে সবাই, যদি দেখাতে পারি জুম করে, এই যে লোকজন স্নান করতে ব্যস্ত, ওই যে এই যে সবাই স্নান করছে, এই যে এই যে স্নান করে যুক্ত আছে, এই যাই হোক। এবার সবচেয়ে যেটা কথা বলি, আমরা এই হোটেলটা অনলাইন গোয়াইবো মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমরা এসে গেছি হোটেলে, এবার একটা এটা মেন কথা যে হোটেলটা খুবই সুন্দর এবং খুব ভালো। আমি হোটেলটা যেহেতু আছি, এই ঘরটা দেখালাম, এই জায়গাটা দেখালাম, হোটেলটা দেখালাম, মানে আমি হোটেলে কিন্তু রিভিউ করছি না, নিজেরা আছি থাকছি সেই জন্য দেখাচ্ছি, এটা কিন্তু পেড প্রমোশন নয়। এটা আমার হোটেলটা এসেছিলাম, ভালো লাগলো, দেখলাম, ঢুকেছি অনলাইন থেকে, ইউটিউব থেকে থেকে বুক করেছি, গোয়াইবো থেকে বুক করি, গোয়াইবো মেক মাই ট্রিপ থেকে এটা বুক হয়, অন্য কোনো জায়গা থেকে বুক হয় না, এই জন্য মেক মাই ট্রিপ থেকে না, আমি গোয়াইবো থেকেই বুক করেছি, বুক করে হোটেলটা আমি রয়েছি, আসলাম, এসে ঘুরে ফিরে দেখালাম, এটা কিন্তু পেড প্রমোশন না, নিশ্চয় থেকেছি, ভালো লাগলো, তাই জন্য আপনাদের দেখালাম বা আপনার সাথে শেয়ার করলাম। যাই হোক, দেখি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। রিসেপশনটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, আর শ্রী ভক্তিসাগর হোটেল, আর এখানে নিয়মাবলী এখানে রয়েছে, কী কী নিয়ম আছে সেটা এখানে লেখা রয়েছে। রাধাকৃষ্ণের সুন্দর স্ট্রাকচার করা রয়েছে, রাধাকৃষ্ণ হোটেলটি খুবই সুন্দর, আমি দুদিন ছিলাম এখানে, দুদিন ভালোই লেগেছে। আমি আপনাদেরও বলবো এখানে আসুন, থাকুন, মোস্ট কমান্ড হোটেল বাইনি, আমার তো খুব ভালো লেগেছে, চারদিকে সুন্দর, এখানে এদের নিজস্ব গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে, আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্কিংও করতে পারেন, আর এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, ডিনারটারও আছে, ওয়াল কাট হলে কোনো ভয় নেই, ওয়াল হোটেলটি খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে, এখন বাজে হচ্ছে 2:07, ভাবলাম যে আবহাওয়া মেদিনীপুরে অনেক গরম, দীঘার অনেক গরম,
দেখুন কি অবস্থা, এই গরমে মানুষের ঢল দেখুন। আর খেতে বেরিয়েছিলাম আমাদের হোটেলের হোটেলের পেছন দিকে এটা রয়েছে, মানে সমুদ্রের ধারে বলছে আমাদের হোটেলটা, মানে আমাদের হোটেলের পেছন সাইডটা হচ্ছে সমুদ্রের ধার। দুটো বাজে একটু খেয়ে দিয়ে আসি, তো এই রাস্তা দিয়ে বেরিয়ে দেখি যে এই অবস্থা। এই যে বিশ্ববাংলা পার্ক আর বিশ্ববাংলা গেট, যেটা বলা হয় যে এই যে বিশ্ববাংলা গেট আর এই যে বিশ্ববাংলা পার্ক, এর ঠিক পেছনে ওই যে দেখছেন গাছ গাছ ডাঁটা, এটা ওটা হচ্ছে আমাদের হোটেল। গাছ যাই বলছি হোটেল নীল দাঁড়ের হোটেলে গাছ যায় দাঁড়া, ওটা হচ্ছে আমাদের হোটেল। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যেটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলটা আমার সরি হোটেল সাগরিয়ে, এই হোটেলে আমরা আছি। আর এই হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা থেকে বেরিয়ে এসেই হচ্ছে যে বিশ্ববাংলা গেট, এই হচ্ছে বিশ্ববাংলা গেট আর এই যে বিশ্ববাংলা পার্ক, বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা পার্ক। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার এই সমুদ্রের ধারে আমরা রয়েছে, যে বড় বড় ফোল্ডার দেখুন। এই হচ্ছে দীঘা ব্রিজ, আমরা এখন এসেছি আমার হোটেল থেকে বলছিলাম খাবো বলে, আমার গাড়ি তো ঘুরে আসে আমার যাত্রী কত লোক আছে, এসে দেখি তো আমার অভাব, আমি আমি তো অবাক কত লোক কত টিকিট করছেন লোক। এই দুটো আড়াইটা বাজে এই গরমে 41 ডিগ্রি 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাও দেখুন কত লোক মানুষের ঢল, সবাই স্নান করতেই ব্যস্ত, ভালোই লাগছে। তো বলে বোল্ডার স্নান করা যায় না, কিন্তু কি ওই বোল্ডারগুলো দিয়ে গরম ভালো আছে, কেন বোল্ডারটা পেরিয়েই সামনে বাড়ে বাড়ি থেকেই স্নান করা যায়। কত সুন্দরভাবে অনেক স্নান করছে দেখুন, ভালো ঢেউ আছে অল্প অল্প, পূর্ণিমার অত ভারী ঢেউ নেই বা বড় ঢেউ নেই, কিন্তু পুরো যাওয়া স্নান করে পড়ে যাওয়ার ভয়, ঢেউ রাস্তা পড়ে যাওয়া এখানে সেখানে এখানে বাচ্চা কাছে সবাই করতে হবে। এই আমার ফার্স্ট টাইম দীঘা আসা, আমরা এখন চলে এসেছি দুপুর হোটেলে রেস্টুরেন্ট, এটা আমাদের এখানে আছে আমাদের যে বাস স্ট্যান্ডে ওখান থেকে হোটেলটা তার পাশেই তো পড়ি, আমরা ডুবুরি মানে এটা এটা ট্রেভেল ভালো আছে, যেহেতু ভালো দেখে তো মনে হচ্ছে এদিকে এদিকে এসি আছে, এসিতে যদি এক্সট্রা চার্জ আমরা এসিতে বুকিং নিই, কারণ আমার তো এসি রুম নিয়েছি, খেয়ে নাকি ঘরে তো এসি থেকে খাওয়াবো, এখানে আমি বলেছি ওখানে টাকা টাকা আমাদের সবই আছে, আমরা এসি যাবো। ওরা দিয়েছি দুটো ভেজ থালি আর একটা স্পেশাল ক্র্যাব মানে কাঁকড়া, দেখা যাক কি আসে কি খাওয়া দাওয়া হয় কি দেয় দেখি, বাকি লোকের জন্য ওরা খাচ্ছে, ডেকোরেশনটা ভালোই আছে সুন্দর, এদিকেটা আছে এসি এদিকেটা আছে নন এসি। যাই হোক আমাদের ভেজ থালি এসে গেছে, প্রথমে দুটো খোঁজা রুচি পেঁয়াজ তুলি, এটা আমার স্যালাড বলতে পারছি না সোজা পেঁয়াজ তুলি বলে যায়, এখানে রয়েছে আলু উচ্ছে ভাজা আর ডাল একটা মিক্স ভেজ ওই যে ওগুলো তরকারি আর একটু চাটনি হবে আর পরে যায়। আর আমি ক্র্যাবের কথা বলে দিই কাঁকড়া, তারা এসে বলে দেবেন যে কাঁকড়াটা হচ্ছে, কাঁকড়াটা দমে বসিয়েছেন কাঁকড়াটা হয়ে গেলে দিয়ে যাবে। আমরা ভেজ সাইডটা দিয়ে খাওয়া শুরু করি, কষাকষি আলু উচ্ছে ভাজা ভাত ডাল দুপুরে লাঞ্চ করতে এই দ্রৌপদী রেস্টুরেন্ট, অনেক সুমন রেস্টুরেন্ট নেহরু মার্কেট ঠিক অপোজিটে, দ্রৌপদী রেস্টুরেন্ট আমরা ঠিক পাশেই, এখান দিয়ে ঢুকলেই আমাদের থিয়েটার রেস্টুরেন্ট।
আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।